তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সঙ্গে আছি গোলাম দুপিয়া। আর বার্তা কক্ষের সবশেষ নিয়ে আমি আছি আতিফ আঞ্জুমান। শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। ইসি গঠনে বিশিষ্টজনদের সঙ্গে সার্চ কমিটির বৈঠক, সুশীল সমাজের প্রতিনিধি রাখার পরামর্শ। হুদা কমিশনের মেয়াদ শেষে নতুন ইসি গঠন না হলেও সাংবিধানিক শূন্যতা তৈরি হবে না বলেছেন আইনমন্ত্রী। এইচএসসি ও সমমান পরীক্ষায় ফল ভালো হওয়ার অন্যতম কারণ গ্রুপ ভিত্তিক তিন বিষয়ে পরীক্ষা বললেন শিক্ষামন্ত্রী। দেশে দৈনিক করোনা রোগী শনাক্ত নামল 5,000-এর নিচে, মৃত্যু আরও 28 জনের, শনাক্তের হার 14%। সৌদি এক্সট্রিম, এনজয় স্মুথ স্পিড। শিরোনামগুলো শুনছিলেন, এবার পুরো খবর। মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী সৎ ব্যক্তিদের নির্বাচন কমিশনে রাখার পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদ অধ্যাপক জাফর ইকবাল। সার্চ কমিটির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এদিকে শুধু নির্বাচন কমিশন নয়, সুষ্ঠু নির্বাচনে আরও অনেক প্রতিষ্ঠান জড়িত বলে মন্তব্য করেছেন ইতিহাসবিদ মুনতাসির মামুন। মুক্তিযুদ্ধের প্রশ্নে যারা আপোষ করবে না তাদেরকেই কমিশনে রাখার পরামর্শ দেন কাজী খলিকুজ্জামান। তৃতীয় দফার এই বৈঠকে আমন্ত্রিত 23 জনের মধ্যে কয়েকজন বাদে প্রায় সবাই অংশ নেন। এর আগে শনিবার দুপুরে বিশিষ্টজনদের সাথে আলাদা দুই দফা বৈঠক করে সার্চ কমিটি। বিশিষ্টজনেরা সার্চ কমিটিকে বলেছেন, কোন সরকারের আমলে বিশেষ সুবিধাপ্রাপ্ত ব্যক্তিরা এবং মুক্তিযুদ্ধ বিরোধী কেউ যেন কমিশনার না হন সেদিকে নজর রাখতে হবে। বিভিন্ন পর্যায় থেকে নির্বাচন কমিশনার হিসাবে এখন পর্যন্ত 329 জনের নাম প্রস্তাব করা হয়েছে। তাদের নাম ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানা গেছে। আমাদের এমন একটা দেশ তৈরি হবে যে দেশে যারাই রাজনীতি করবে তাদেরকেই মুক্তিযুদ্ধের পক্ষের হতে হবে। যতদিন সেটা না হচ্ছে ততদিন আমরা বুঝবো যে আমাদের দেশের রাজনীতি সঠিকভাবে হচ্ছে না। মুক্তিযুদ্ধের অনুকূলে যাদের চিন্তা চেতনা নাই তাদের কাউকে নিয়োগ দেওয়া যাবে, এটা খুব পরিষ্কার করে প্রায় সবাই এই কথাটা আমরা বলেছি। সিভিল সোসাইটি থেকে হোক বা যেরকমই যাদেরকে হোক, মোটামুটি তাকে মানুষজন গ্রহণ করবে এটাই আমরা চেয়েছি। যিনি একটা সৎ তার একটা রেকর্ড আছে এবং যিনি সাহস করে কাজ করতে পারবেন, কিন্তু সীমাবদ্ধটা হচ্ছে তাকে আইনের ফ্রেমে চলতে হবে। আসলে আমরা এই কথাগুলি না মেনে রেখে আমরা বিভিন্ন রকমের দাবি করি, আমি মনে করি যে সেটাতে কোনো ফল হবে না। কাল শেষ হচ্ছে নুরুল হুদা কমিশনের মেয়াদ। এই সময়ের মধ্যে নতুন নির্বাচন কমিশন গঠন না হলেও কোনো শূন্যতা তৈরি হবে না বলে মনে করেন আইনমন্ত্রী। এদিকে বিদায়ী এক অনুষ্ঠানে সিইসির দাবি, 5 বছর সফলতার সাথে দায়িত্ব পালন করেছে কমিশন। রোববার বীর মুক্তিযোদ্ধা সংবলিত জাতীয় পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানালো নির্বাচন কমিশন। 100 জনকে দেয়া হলো বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট কার্ড। পর্যায়ক্রমে সব মুক্তিযোদ্ধাকে এই জাতীয় পরিচয়পত্র দেয়া হবে বলে জানায় নির্বাচন কমিশন। যারা আগে স্মার্ট কার্ড পেয়েছেন তাদেরকেও দেয়া হবে বিশেষ মর্যাদার পরিচয়পত্র। মুক্তিযোদ্ধাদেরকে একটা স্মার্ট কার্ড দিয়ে আমাদেরকে যেমন ই করেছেন, আমি মনে করি যে ওনারা খুবই ভালো, ওনাদের সব অপরাধ ম্লান হয়ে গেছে। স্মার্ট কার্ডটা দেয়া হলো, একটু সুবিধা হবে যে আমাকে আর সবাইকে মুখে বলতে হবে না যে আমি মুক্তিযোদ্ধা। আমাদের যত সংখ্যার মুক্তিযোদ্ধা আছে সকল মুক্তিযোদ্ধা যেন আজকে যেভাবে আমরা পেলাম ওইভাবে যে সম্মানিত করি তাদের জন্য এই স্মার্ট কার্ডটা দেওয়া হয়। মেয়াদ শেষ হওয়ার আগের দিন এমন অনুষ্ঠানের আয়োজন করল নুরুল হুদা কমিশন। এই সময় সিইসি দাবি করেন আইনের মধ্যে থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। আমি মনে করি আমি সাফল্যের সাথে কাজ করেছি, সবগুলো নির্বাচন শেষ করে দিয়েছি। আমরা চেষ্টা করেছি নিরপেক্ষভাবে, সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার জন্য, পরিপূর্ণ নিরপেক্ষর সাথে, কোন রকমের কারো কথায় না, আইন কানুন আমার আইনের শাসনের মধ্যে থাকার চেষ্টা করেছি। অনুষ্ঠানের পর আইনমন্ত্রী বলেন, নতুন নির্বাচন কমিশন গঠনে একটু দেরি হলেও কোনো সংকট তৈরি হবে না। এই 10-15 দিন দায়িত্ব পালন করবে, ইলেকশন কমিশন তো আর বন্ধ হয়ে যাবে না, যেটা আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব সেটা পালন করবে।
কিন্তু নতুন নির্বাচন কমিশন আসলেই কোন নির্বাচনের ব্যাপারে পদক্ষেপ নিতে পারবে। অনুষ্ঠানে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 বাংলা পাঠ ও জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন 2021 মোড়ক উন্মোচন করা হয়। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশিষ্টজনদের সঙ্গে সার্চ কমিটির বৈঠক শেষে ব্রিফ করছেন মন্ত্রী পরিষদ সচিব। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। না, আমাদের কাছে ম্যাক্সিমাম সাজেশন এসেছে যাতে প্রস্তাবকারীদের নাম না থাকে, এটা দুই দিকেই আছে, কিন্তু মেইন ম্যাক্সিমাম প্রপোজাল হলো যে প্রস্তাবকারীর নাম না দিয়ে যাদের নামগুলো এসেছে আপনারা কাইন্ডলি তাদের নাম দিয়ে দিন। লঘু যারা বলেছেন মানে নাম প্রস্তাব করার ক্ষেত্রে সংখ্যালঘু তো কমিশনের বিষয়ে, সংখ্যায় কম যারা বলেছেন তাদের তাহলে উপেক্ষিত হচ্ছে না, এটা নিয়ে কোনো আলোচনা হয়নি। আলোচনা হলো বিষয় স্যার, আপনাদের কোনো সিদ্ধান্ত হয়েছে যে আপনারা কয় তারিখের ভিতরে এই তালিকা, কালকে পরশুদিন মিটিং আছে, তালিকাটা ফাইনাল হওয়ার পরে নির্বাচন কমিশন গঠনে কোন প্রক্রিয়াতেই বিএনপি অংশগ্রহণ করবে না বলে আবারও জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে কোন নির্বাচনেই যাবে না বিএনপি। এ সময় তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু না হওয়া এবং নির্বাচন কমিশনের ব্যর্থতার দায়ভার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সভাপতি শেখ হাসিনা এড়াতে পারেন না। সার্চ কমিটিতে অংশগ্রহণ না করলে মামলা সম্পর্কে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি একান্তই দলের নিজস্ব বিষয়, এ নিয়ে কোনো বাধ্যবাধকতা থাকতে পারে না। বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না বলেও জানান তিনি। এই সার্চ কমিটি আমাদের কাছে গ্রহণযোগ্য না, এবং আমরা শুধু সার্চ কমিটি আর নির্বাচন কমিশন গঠনের ব্যাপারেই আমরা কোনো প্রক্রিয়ার মধ্যেই আমরা থাকবো না, এই জন্যে যে এই সরকারের অধীনে আওয়ামী সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার সারা দেশে পাশের হার 95.26%, জিপিএ 5 পেয়েছে 189,169 শিক্ষার্থী। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে দুপুরে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপুমনি। তিনি মনে করেন, মাত্র 3টি বিষয়ে পরীক্ষা নেয় পাশের হার ও জিপিএ 5 বেশি। গত বছরের 2 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। করোনার কারণে সংক্ষিপ্ত সিলেবাসে গ্রুপভিত্তিক 3টি বিষয়ে নেওয়া হয় পরীক্ষা। পরীক্ষা শেষ হওয়ার 43 দিন পর প্রকাশ হল ফল। এবার 13,71,681 জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে 13,06,718 জন, জিপিএ 5 পেয়েছে 189,169 জন। পাশের হার ও জিপিএ সব দিক দিয়ে অনেক ভালো ফল হয়েছে এবার। গ্রুপভিত্তিক 3টি পরীক্ষা ফল ভালো হওয়ার অন্যতম কারণ বলে মনে করছেন শিক্ষামন্ত্রী। এবার পাশের শতকরা হার 95.26, জিপিএ 5 এর সংখ্যা গত বছর ছিল 161,807, এবছর হয়েছে 189,169। শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 1,934টি, আর কোনো শিক্ষার্থী পাশ করেনি এমন প্রতিষ্ঠান 5টি। যেসব প্রতিষ্ঠানের কেউই পাশ করেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান শিক্ষামন্ত্রী। এটিরও নিশ্চয়ই কিছু ত্রুটি বিচ্যুতি আছে, এর মধ্যেও কিছু সমস্যা আছে, সেগুলোকেও আমরা দূর করবার জন্য আমরা কাজ করি। শিক্ষকরা বলছেন, সীমিত পরিসরে হলেও পরীক্ষা নেয় শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন হয়েছে। এবার গত ইয়েতে শিক্ষার্থীদের মনে যে দুঃখ ছিল সেই দুঃখটা বর্তমানের শিক্ষার্থীদের মনে আর নেই, তারা ভীষণ খুশি এবং সারা বাংলাদেশের রেজাল্ট খুবই ভালো, ফলাফল খুবই। এইচএসসি পরীক্ষা হবে কি হবে না সেটি নিয়ে একটা লম্বা সময় অনিশ্চয়তায় কাটাতে হয়েছে এই পরীক্ষার্থীদের। অবশেষে পরীক্ষাও হয়েছে, ফল প্রকাশ হলো, সব মিলিয়ে খুশি শিক্ষার্থীরা। আমরা সবাই ভালো রেজাল্ট করেছি, আমরা সবাই রেজাল্ট নিয়ে সন্তুষ্ট। পরীক্ষা দিলাম এই পরিস্থিতিতে এবং রেজাল্ট পেয়ে অনেক খুশি আমরা। সোমবার থেকে ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। 20 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন নেওয়া হবে।
নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ মাসের শেষ দিকে করোনা পরিস্থিতির উন্নতি হলে খুলে দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হয়ে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের মাধ্যমে দেশ বিদেশে বিপুল কর্মসংস্থানের সুযোগকে কাজে লাগাতে হবে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে নিজ নিজ বোর্ডের পরীক্ষার ফল শিক্ষামন্ত্রীর হাতে তুলে দেন শিক্ষা বোর্ড চেয়ারম্যানরা। গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, করোনা মহামারীর মধ্যে অস্বাভাবিক পরিস্থিতিতে পরীক্ষায় অংশ নিয়েছে শিক্ষার্থীরা, আর এ পরিস্থিতির দ্রুত উন্নতি হবে বলে আশা জানান প্রধানমন্ত্রী। বলেন, শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খুলে দিতে শিক্ষার্থীদের টিকা প্রদান কর্মসূচি অব্যাহত রেখেছে সরকার। টিকাটা নিয়ে নেবেন, এই ভ্যাকসিনটা নিলে পরে অন্তত পক্ষে করোনা ধরলেও সেটা ওরকম খারাপ পর্যায়ে যাবে না। তবে এখন যেহেতু একটু খারাপ সময় যাচ্ছে, আমরা আশা করি এ মাসের শেষের দিকে হয়তো অবস্থার পরিবর্তন হবে এবং সেই সময় আমরা স্কুল কলেজ সব শিক্ষা প্রতিষ্ঠান আবার খুলে দিতে পারব। উচ্চশিক্ষার পাশাপাশি গবেষণা কার্যক্রমকে সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কর্মমুখী শিক্ষারও প্রসার ঘটাতে হবে। আমাদের যে যুব সমাজ, সেই যুব সমাজ শুধুমাত্র চাকরিমুখী হবে না, নিজেরাই নিজেরা কাজ করবে, নিজেরা উদ্যোক্তা হবে এবং নিজেরা অন্যকে কাজ দেবে। সেইভাবে তাদেরকে গড়ে তোলা, সেইভাবে তাদের শিক্ষা দেওয়া, সেইভাবে তাদের প্রশিক্ষণ দেওয়া এবং সেইভাবে তাদের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। পরীক্ষায় কৃতকার্যদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রতিকূল পরিস্থিতিতে যারা ভালো ফল অর্জন করতে পারেনি তাদেরকে হতাশ না হয়ে আরো মনোযোগী হতে হবে। সমমানের পরীক্ষার 9টি সাধারণ। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 28 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 20 এবং নারী 8 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 28,819 জনের। 874টি ল্যাবে 24 ঘন্টায় 32,574 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 4,838 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 14.85%। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 19,09,664 জনে। সুস্থ হয়েছেন আরও 13,853 জন। এ নিয়ে মোট সুস্থ 16,78,655 জন। একজন খলনায়ককে একজন মহানায়কের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে ইতিহাস বিকৃতির ঘৃণ্য ষড়যন্ত্র করেছিল একটি কুচক্রী মহল। নতুন প্রজন্মকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধারা, দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিতে নতুন প্রজন্মকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা। বলেন, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না তাদের চিহ্নিত করতে হবে। জাপানি দুই শিশুকে নিয়ে বাবার মামলা ঢাকার পারিবারিক আদালতে নিষ্পত্তির আদেশ দিল আপিল বিভাগ। নিষ্পত্তি করতে হবে 3 মাসের মধ্যে। এর আগ পর্যন্ত মা নাকানো এরিকোর কাছে থাকবে শিশুরা, তবে তাদের সাথে দেখা করতে পারবেন বাবা ইমরান শরীফ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সহ 5 বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। বাবা না মা, কার কাছে থাকবে জাপানি দুই শিশু তা নিয়ে জল ঘোলা হলো অনেক। বেশ কয়েকবার আদালতের আদেশ নির্দেশের পর শেষ পর্যন্ত পারিবারিক আদালতে নিষ্পত্তি করতে বলল আপিল বিভাগ। এর আগ পর্যন্ত মা নাকানো এরিকোর কাছে থাকবে শিশুরা, তবে এ সময় শিশুদের দেশের বাইরে নেওয়া যাবে না। হাইকোর্ট যে আদেশ দিয়েছিল বাবার কাছে থাকবে, সেই আদেশ বাতিল ঘোষণা করা হয়েছে। একই সাথে নিম্ন আদালতের যে মামলা আছে পারিবারিক আদালতে, এই পারিবারিক আদালতের মামলাটি 3 মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলেছেন। এই সময়ের মধ্যে বাবা বাচ্চাদের দেখার সুযোগ পাবেন মায়ের সম্মতি সাপেক্ষে। শিশুদের সাথে দেখা করার সময় ও তাদের থাকার জায়গা পুনর্বিবেচনার আবেদন করা হবে বলে জানান ইমরান শরীফের আইনজীবী। বাচ্চারা যে হোটেলে আছে সেটা তো বাচ্চাদের জন্য সঠিক পরিবেশ সৃষ্টি করছে না, সেক্ষেত্রে কি করা যায়? তখন ওনারা বলেছেন এটা কোর্টের বিষয় না, এটা মা ঠিক করবেন কোথায় থাকবেন। দুটো পয়েন্ট আমরা যেটা রিভিউ করতে পারি, বর্তমান যেখানে থাকবে বাচ্চারা সেটা হোটেল না করে একটা যে অ্যাপার্টমেন্টের কথা বলা হয়েছে, আমরা বারবার বলছি যে অ্যাপার্টমেন্ট যেটাতে থাকছিল বাবা থাকবেন না কিন্তু বাচ্চারা থাকবে, এটা আর একটা নির্দিষ্ট সময় বাবার দেখা সাক্ষাৎটা।
আপিল বিভাগ বলছে জেসমিন ও লাইলার বাবা ইমরান শরীফ যে প্রক্রিয়ায় তাদের জাপান থেকে নিয়ে এসেছেন তা বেআইনি। গত বছরের 21 ফেব্রুয়ারি 2 মেয়েকে নিয়ে জাপান থেকে আসেন বাবা ইমরান শরীফ। পরে 18 জুলাই 2 মেয়েকে ফিরে পেতে বাংলাদেশে আসেন জাপানি নাগরিক নাকানো এরিকো। পরে তিনি হাইকোর্টের শরণাপন্ন হন। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে জেব্রা ও বাঘ সহ 12টি প্রাণীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি মাহমুদ হোসেন তালুকদারের বেঞ্চ এ আদেশ দেন। গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অসুস্থ হয়ে 2 জানুয়ারি থেকে 29 জানুয়ারি পর্যন্ত 11টি জেব্রা ও 1টি বাঘ মারা যায়। এ ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সাথে বন্যপ্রাণী সংরক্ষণে কেন নির্দেশ দেওয়া হবে না সেটি জানতে চাওয়া হয়েছে। 2 ফেব্রুয়ারি করা ওই রিটের শুনানিতে এই আদেশ দেন আদালত। গ্যাসের দাম নির্ধারণে আগামী মাসেই গণশুনানি শুরু করবে নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। সংস্থার চেয়ারম্যানের আশ্বাস, গ্যাসের দাম বাড়লেও তা সহনীয় পর্যায়ে থাকবে। রোববার গবেষণা সংস্থা সিপিডির ভার্চুয়াল সংলাপে এসব কথা বলেন তিনি। করোনাকালে গ্যাসের দাম না বাড়িয়ে আরও কিছুদিন সরকারকে ভর্তুকি দেওয়ার পরামর্শ সিপিডির। সম্প্রতি গ্যাস সংকটে পড়েছে দেশের শিল্প প্রতিষ্ঠান থেকে শুরু করে বাসাবাড়ি এবং বিদ্যুৎ খাত। এ অবস্থায় বাড়তি চাহিদা সামাল দিতে সরকার আমদানি করছে এলএনজি, কিন্তু আন্তর্জাতিক স্পট মার্কেটে এলএনজির দাম বাড়তে থাকার কারণ দেখিয়ে দেশে গ্যাসের দাম 117 ভাগ বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিতরণকারী সংস্থাগুলো। তবে এখন প্রশ্ন, সরকার কতটুকু দাম সমন্বয় করবে এবং কতটুকু ভর্তুকি দেবে? রোববার এলএনজি আমদানি এবং জ্বালানি খাত নিয়ে এক ভার্চুয়াল আলোচনায় গবেষণা প্রতিষ্ঠান সিপিডি জানায়, চলতি অর্থবছরে দেশীয় গ্যাসের তুলনায় আমদানি করা এলএনজির দাম 24 ভাগ বেশি ব্যয়বহুল হবে। গ্যাসের দাম বাড়লে বিশ্ববাজারে প্রতিযোগিতা হারানোর শঙ্কা ব্যবসায়ীদের। সেখানে যদি ট্যারিফটার বার্ডেনটা সবচেয়ে বেশি হয় তাহলে কিন্তু এটা আসলে আমি মনে করি খুব লং টার্মে যুক্তিসঙ্গত না, খুবই দুর্ভাবনার বিষয়। কেননা তাদের প্রাইসিং, তাদেরও যে প্রাইসিং পলিসি আছে, তাদেরও যে ইনভেস্টমেন্ট পলিসি আছে, সেটা কিন্তু বড়ভাবে হ্যাম্পার্ড হয় এ হঠাৎ করে যে কোনো ধরনের পরিবর্তন হওয়া। এ সময় নিজস্ব গ্যাস খনি অনুসন্ধানের কাজে স্থবিরতার জন্য নীতি নির্ধারকদের অবহেলাকে দায়ী করছেন বিশ্লেষকরা। আমাদের নিজস্ব সম্পদের থেকে আমরা সরে আসছি। এনি স্ট্যান্ডার্ড এই প্রতি বছর একটা করে এক্সপ্লোরেশন ওয়েল করাটা একটা মানে নো এক্সপ্লোরেশনের মতো বলতে গেলে হয়। তবে গ্যাসের দাম জনগণের সাধ্যের মধ্যে রাখার আশ্বাস দিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বিইআরসির চেয়ারম্যান। আমাকে জনগণও দেখতে হবে, আমার অর্থনৈতিক অবস্থাটাও দেখতে হবে, বিশেষ করে ম্যাক্রোইকোনমিক সাইডটা। সেখানে হ্যাঁ, মূল্য যদি বৃদ্ধি পায়, যদি মানুষকে আহত না করে, সেটা তো ক্ষতি নেই, আমাকে এই বিবেচনাটায় রাখতে হবে। এটা আমাদের কমিশন অবশ্যই এবার চিন্তা করবে যে কোয়ার্টারলি অর হাফ ইয়ারলি আমরা এটা চিন্তা করতে পারি কিনা। আগামী 21 মার্চ গ্যাসের দাম নির্ধারণের জন্য গণশুনানি করতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জঙ্গিদের সক্ষমতা না থাকলেও বইমেলায় তাদের হামলার আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ প্রস্তুতির কথাও জানান তিনি। সকালে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এসব কথা জানান তিনি। 15 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর 21 গ্রন্থমেলা। ঐতিহ্যবাহী এই মেলা আয়োজনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখতে রোববার সকালে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। এ সময় তিনি বলেন, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বইমেলা প্রাঙ্গণ ও এর আশেপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তার পাশাপাশি পুরো এলাকা থাকবে সিসিটিভি ক্যামেরার আওতায়। ডিবি টিম এবং সিটিটিসির টিম এখানে কাজ করবে, মোটরসাইকেল মোবাইল থাকবে মেলার চারদিকে, এবং পিক আপ গাড়িতেও পুলিশ নিয়ে আমাদের চারদিকে এটার টহলের ব্যবস্থা থাকবে। ব্লগার অভিজিৎ রায়ের হত্যার রায় হওয়ায় জঙ্গিরা ক্ষিপ্ত রয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, জঙ্গিদের সামর্থ্য না থাকলেও তাদের হামলার আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। তাদের মূল নেতা যে মেজর জিয়া, সে এখনও বাইরে আছে, ফলে
এই ঝুঁকিটিকে আমরা একেবারে উড়িয়ে দিচ্ছি না, আমরা সেই রকম প্রস্তুতি নিয়েই মেলায় নিরাপত্তার ব্যবস্থা নিয়েছি। প্রতি বছর মেলায় বিভিন্ন উগ্রবাদী বই প্রকাশ সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, মেলায় কোন ধরনের বই প্রকাশিত হবে সেই বিষয়ে সুস্পষ্ট নীতিমালা না হওয়া পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না। বইগুলোর প্রত্যেকটি প্রকাশক তারা অনলাইনে দিয়ে দেবেন, বাংলা একাডেমির কাছে তাদের তালিকা থাকবে, তাহলে না আমরা আপনার আগে বই পেলে না বইগুলোকে পর্যবেক্ষণ করে বলতে পারি। কিন্তু গভীর রাতে যেটি আমাদের কমিশনার মহোদয় বলেছেন, আমরা কর্তৃপক্ষ যারা আছি গভীর রাতে রাত্রে 2-3টায় আপনার যদি মেলায় বই ঢুকে, কী বই ঢুকছে সেটি তো আমরা জানি না। মেলায় অংশ নেওয়া প্রতিটি স্টলে দায়িত্ব পালনকারীদের করোনা টিকা সনদ থাকা বাধ্যতামূলক, না হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় পুলিশ। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশেষ দিবসকে ঘিরে রাজধানীতে ফুলের দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। একটি গোলাপ বিক্রি হচ্ছে 20 টাকায় আর জারবেরা 40 টাকারও বেশি। ক্রেতাদের অভিযোগ, বাড়তি চাহিদার সুযোগ নিচ্ছেন ফুল ব্যবসায়ীরা। তবে তাদের যুক্তি, গত 2 বছর করোনায় যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেওয়ার চেষ্টা থাকছে এবার। ভাব বিনিময়ের ভাষা নাকি ফুল, তাই পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবস এলেই বেড়ে যায় চাহিদা। সে অনুযায়ী রাজধানীর ফুলের বাজার ছেয়ে গেছে নানা রঙে, ক্রেতা আনাগোনাও যথেষ্ট। সবারই আসলে উচিত দেশি জিনিসটাকে, অরিজিনাল জিনিসটাকে আসলে কাজে লাগানো, যেটাকে আসলে এনভায়রনমেন্টটাকে আরো বেশি প্রফুল্ল করে। স্পেশাল দিনগুলোতে আসলে সবাই অনেক বেশি কেনাকাটা করে। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষেও ফুলের চাহিদা বাড়ে, কারণ ভাষা শহীদদের ফুলের শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। তাই গোলাপ, গাঁদা, জারবেরা সহ সব ফুলের দাম বেড়েছে কয়েক গুণ। যে জায়গায় 50,000 টাকা সেল, ওই জায়গায় 10,000 টাকা সেল হচ্ছে। এটা কিন্তু প্রত্যেকটা ব্যবসায়ী সেক্টরেই হচ্ছে। এটা কিন্তু কেউ বলতে পারবে না যে আমার ব্যবসা একেবারেই মন্দা, এটা না। রাজধানীতে বেশিরভাগ ফুলই আসে যশোর অঞ্চল থেকে। এসব ফুলের মধ্যে গোলাপ, রজনীগন্ধা, গাঁদা, গ্ল্যাডিওলাস, জারবেরা সহ 8-10 জাতের ফুল অন্যতম। এ মৌসুমে সারা দেশে শত কোটি টাকার ব্যবসার আশা উদ্যোক্তাদের। বসন্ত এবং ভালোবাসা দিবসে যে অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানকে ঘিরে কিছুটা হলেও এইভাবে বাজার যদি থাকে তাহলে আমরা ঘুরে দাঁড়াতে পারবো। কৃষি বিপণন অধিদপ্তরের হিসাবে দেশে বছরে ফুলের বাজার 1200-1500 কোটি টাকার। বাজার ব্যবস্থাপনায় জোর দেয়া হচ্ছে বলে জানান মহাপরিচালক। এখন পর্যন্ত কিন্তু আমাদের ফুল কিন্তু আমরা দেশেই সাধারণত অভ্যন্তরীণ বাজারগুলো আমরা অভ্যন্তরীণ বাজারের চাহিদা পূরণ করে যাচ্ছি। আমরা এখন চাচ্ছি যে আন্তর্জাতিক বাজার ধরার জন্য 5টি অ্যাসেম্বলিং সেন্টার আমরা করতেছি যশোর বেল্টে, মানে যশোর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ সহ এই সকল এলাকাগুলোতে। বর্তমানে 20-22 জেলায় প্রায় 3,500 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে ফুল চাষ হচ্ছে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সড়কে বিভিন্ন সমিতির নামে আর চাঁদা তোলা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রোববার সচিবালয়ে সড়কে শৃঙ্খলা ফেরাতে টাস্কফোর্সের সভা শেষে একথা জানান তিনি। টার্মিনাল ছাড়া রাস্তায় দাঁড়িয়ে কোনো চাঁদা দিতে হবে না। বিভিন্ন পৌরসভা বা জেলার নামে যে কর আদায় হয় তা যত্রতত্র তোলা যাবে না। পুরাতন যানবাহন কতদিন চালাতে পারবে তা যাচাই কমিটি করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চালকদের 2 মাসের মধ্যে নিয়োগপত্র দেওয়ার পাশাপাশি চালকদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। আমরা দেখেছি বিভিন্ন জেলায় ঢুকতে হলে বিভিন্ন ধরনের পৌরসভা এইটা সেন বিভিন্ন ধরনের কর আদায় করা হয়। এগুলো যাতে ওই স্ট্যান্ড এবং ওই টার্মিনাল ছাড়া যত্রতত্র না তোলা হয় তার ব্যবস্থা। বিপিএলে কাল এলিমিনেটর ম্যাচে লড়বে খুলনা চট্টগ্রাম। খেলা শুরু হবে দুপুর 12:30। এরপর বিকেল 5:30 প্রথম কোয়ালিফায়ারের পয়েন্ট টেবিলের প্রথম 2 দল বরিশাল, কুমিল্লা মুখোমুখি হবে। রাউন্ড লিগের শেষ দিনে 2টো হাই স্কোরিং ম্যাচ জিতে প্লে অফে এসেছে খুলনা ও চট্টগ্রাম। কুমিল্লার 182 রান তাড়া করে 9 উইকেটে জয় খুলনার, আর সিলেটের 185 টপকে চট্টগ্রাম জেতে 4 উইকেটে। অনেক চড়াই উচড়াই পেরিয়ে এলিমিনেটর ম্যাচে এসেছে খুলনা চট্টগ্রাম। অন্যদিকে আগে ভাগেই কোয়ালিফায়ার ম্যাচ নিশ্চিত করেছিল বরিশাল ও কুমিল্লা। ক্রিকেটারদের চেয়েও এই ম্যাচ যেন কোচদের লড়াই। একদিকে সালাউদ্দিন, অন্যদিকে সুজন ফাহিম জুটি। বরিশাল কুমিল্লা ম্যাচের হেরে যাওয়া দল ফাইনালে ওঠার আরেকটা সুযোগ পাবে এলিমিনেটর ম্যাচের জয়ী দলের বিপক্ষে খেলে। Oh, he's latched onto that. It's attempted.
This time he cracks it. Back it is. বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে ডাবল জেতা ঢাকার আবাহনীর কাছে 3-0 গোলে হেরেছে রহমতগঞ্জ। দারিয়াল টানের হ্যাট্রিক, টানা দুই জয়ের পর শেখ রাসেলের কাছে 1-0 গোলে হার সাইফ স্পোর্টিংয়ের। টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়ামে ম্যাচের 39 মিনিট পর্যন্ত জায়ান্ট আবাহনীর কাছে রক্ষণ আলগা হতে দেয়নি রহমতগঞ্জ। 40 মিনিটে ড্যানিয়েল কলিন্দ্রেজের অ্যাসিস্ট থেকে আকাশি নীলদের লিড পাইয়ে দেন ব্রাজিলিয়ান অ্যাটাকার দারিয়াল টান। মিনিট দুই পেরোতেই আবারও রহমতগঞ্জের জাল কাঁপান আবাহনীর এই বিদেশি রিক্রুট। প্রথমার্ধের ইঞ্জুরির সময়ে রহমতগঞ্জের জালে বল জড়িয়ে হ্যাট্রিক পুরো করেন দারিয়াল টান। দ্বিতীয়ার্ধে আক্রমণে সফল হয়নি কোনো দল, 3-0 গোলের জয়ে মাঠ ছাড়ে মারিও লেমোসের ছেলেরা। ওদিকে মুন্সিগঞ্জের ম্যাচে সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেন কিরগিজ ফুটবলার আইজার আকমাতাব। দারুণ একটা চান্স এই সিজনের ব্রাজিলিয়ান ম্যাজিক আরো একবার, ড্যানিয়েল কলিন্দ্রেসের কর্নার কিক এবং হেডার লাফিয়ে এসে। লালিগায় আজ বার্সেলোনার লড়াই, রাতে দুটায় এসপানিয়লের চ্যালেঞ্জ নিবে কাতালান জায়ান্টরা। এর 15 মিনিট আগে সেরিয়াতে মাঠে নামবে ইউভেন্টাস, গুরুত্বপূর্ণ ম্যাচে ইউভের প্রতিপক্ষ আটালান্টা। বছরের প্রথম কাতালান ডার্বিতে বার্সা লড়বে স্প্যানিয়লের বিপক্ষে। জাভির অধীনে নতুন করে দল সাজিয়েছে ব্লুগ্রানা। ফেরান তোরেস, ওবামেয়াং, অ্যাডাম ট্রাওরোকে দলে ভিড়িয়ে সাফল্যের দেখা মিলছে। শেষ 10 ম্যাচ থেকে বাগিয়ে নিয়েছে 21 পয়েন্ট। লিগে সাম্প্রতিককালে জয়ের ধারায় বার্সা। হারের বৃত্ত থেকে বের হতেই জাভি হার্নান্দেজের শরণাপন্ন হয়েছিল কাতালান জায়ান্টরা। অবশেষে সুফল পেতে শুরু করেছে স্পানিয়লের মাঠে জয়ী হতে প্রত্যয় বার্সা। সাসপেনশনের কারণে এই ম্যাচে দানি আলভেসকে পাওয়া যাবে না, আর চোট থাকায় খেলতে পারবেন না ফাতি উমতিতি রোবার্তো। সাম্প্রতিককালে স্প্যানিয়ল ভালো করছে, আক্রমণ ও রক্ষণে ওরা ভারসাম্যপূর্ণ, তবে আমরাও খারাপ সময় পেছনে ফেলে উন্নতি করেছি, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। এদিকে সেরিয়ার গুরুত্বপূর্ণ ম্যাচে ইউভেন্টাস লড়বে আটালান্টার বিপক্ষে। পয়েন্ট টেবিলের 4 নম্বরে ইউভে আর 5-এ আটালান্টা। হারলে শীর্ষ 4 থেকে নিচে নেমে যাবে তুরিনের ওল্ড লেডি, তাই সতর্ক ইউভে কোচ আলেগ্রি। লড়াইটা কঠিন হবে, আটালান্টা শক্ত প্রতিপক্ষ। গেল 2-3 বছর তারা শীর্ষ 4-এ থেকে চ্যাম্পিয়ন্স লীগ খেলেছে, আমরা জয়ের জন্য সেরাটা উজাড় করে দিব। ইউভেন্টাসের স্বর্ণালী দিন এখন অতীত, সেরিয়ার জায়ান্টরা গেল মৌসুমে শিরোপা হারিয়েছে ইন্টার মিলানের কাছে। এবারও ইন্টারই শিরোপার দৌড়ে শীর্ষে, নেরাজ্জুরিদের সাথে ওল্ড লেডির 9 পয়েন্টের ব্যবধান। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 19তম এশিয়ান গেমসে প্রথমবারের মতো ই স্পোর্টস ডিসিপ্লিনে অংশ নিচ্ছে বাংলাদেশ। 10-25 সেপ্টেম্বর চীনের হাংজু শহরে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। অলিম্পিক অ্যাসোসিয়েশন রোববার এক সংবাদ সম্মেলনে একথা জানান বিওএর ভারপ্রাপ্ত মহাসচিব আশিকুর রহমান মিকু। 2022 এশিয়ান গেমসে প্রথমবারের মতো ই স্পোর্টস যুক্ত করা হয়েছে। 8টি ভার্চুয়াল গেমসের মধ্যে বাংলাদেশ অংশ নেবে 3টিতে। গেমসগুলো হচ্ছে ফিফা ব্র্যান্ডেড সকার গেম, হার্টস্টোন ও পিস এলিট গেমস। তবে উচ্চ আদালতের নির্দেশে পিস এলিট গেমস বাংলাদেশে নিষিদ্ধ থাকায় এই ডিসিপ্লিনে অংশ নেওয়া নিয়ে শঙ্কা রয়েছে। সব মিলিয়ে 2 জন খেলোয়াড় পাঠানোর পরিকল্পনা বিওএর। আর এই ছিল সংবাদ সন্ধ্যার আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।